রিলেটেড যে কোনো প্রোগ্রাম বা এগুলোর বাইরে, বিকজ অফ প্রেগনেন্ট ছিলাম, বেবি হয়েছে, তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে অনেকদিন পরে আমার ফ্যামিলির কোনো প্রোগ্রাম আসছে, সবার সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। এই তো আপনি বলছিলেন যে আচ্ছা তার সাথে একটু সময়টা কেমন কাটছে, জীবন থেকে একটা ঝড় দিছিল, সেই ঝড় কাটিয়ে আপনি আমার স্বাভাবিক জীবনে ফিরে আসছেন। আপনার ভক্তরা জানতে চাই আপনি কবে নাগাদ আবার কাজে ফিরবেন কিনা বা কোনো পরিকল্পনা আছে কিনা। বেবি আসার পরে তো সময় মানে একদমই ডিফারেন্ট, মানে আগের লাইফের সাথে এখনকার লাইফের খুব মানে 50% লাইফই চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমার কাছে মানে খুব ভালো লাগে, আমার আগের লাইফটা আমি আগের মতন এনজয় করতাম, এখনকার লাইফটা আমি এখনকার মতন এনজয় করি। আর এখন আবার কাজে ফেরার, যেহেতু আমি আবার প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করছি, তো আসলে আবারও কাজে ফেরার ইচ্ছাও আছে। আবার অনেকগুলো গল্প পেয়েছি, দেখছি যে কোনটা দিয়ে স্টার্ট করা যায়। তো খুব রিসেন্ট আমাকে দেখা যাবে ইনশাআল্লাহ। আপনি আগে একজন সন্তান ছিলেন, এখন আপনি একজন মা, এই পরিচয়টা কেমন বোধ করেন? আগে আম্মু সবসময় বলতো যে যখন তোমার বেবি হবে তখন তুমি বুঝবা যে আসলে মা কি জিনিস। তো আমি এখন বুঝি, টের পাচ্ছি, আমার যখন মন খারাপ হয় বা ভালো লাগে না তখন আমি আমার বেবিকে একটু জড়ায় ধরি, আমার খুব ভালো লাগে। সো এটার যে একটা ফিলিংস, আলহামদুলিল্লাহ ফারিস আমার জন্য অনেক লাকি, অনেক লাকি, এবং আমি ফারিসকে পেয়েছি আলহামদুলিল্লাহ। সিনেমা ইন্ডাস্ট্রি যেভাবে গ্রো করতেছে, বাংলা সিনেমার যে রোয়ারটা হচ্ছে, এটা তো খুবই ভালো। মানে আমি বলবো যে যে কোনো সময়, এটা এখন না মানে যে কোনো সময়, এর আগেও তো আমরা পড়ান দেখেছি, রেহান রফির হাওয়া দেখেছি, তো ভালো সিনেমা হলে দর্শক এমনিতেই আসবে। তো আমাদের আমাদের এই সমস্ত সিনেমা দেখে আসলে আমাদের প্রডিউসারদের বোঝা উচিত যে আসলে কোন টাইপের সিনেমা হওয়া উচিত আসলে আমাদের, তাহলে দর্শক পছন্দ করবে এবং দর্শক হলে আসবে। তো মানে সুরঙ্গ অনেক ভালো যাচ্ছে, প্রিয়তমা অনেক ভালো যাচ্ছে, প্রহেলিকা অনেক ভালো যাচ্ছে, সবগুলো সিনেমা এত ভালো যাচ্ছে, এটা তো আমাদের জন্য অনেক ভালো সংবাদ, কারণ আমাদের আরও কাজ বাড়বে, আমাদের কাজের মানে সংখ্যা অনেক বাড়বে, ভালো ভালো কাজ পাবো। এই তো সব কিছু মিলিয়ে মানে আমাদের জন্য বেস্ট একটা সময় যাচ্ছে। না এখনো আসলে সামনে কোনটা আসবে আমি এখনো আমার সাথে কেউ আলোচনা করে নাই। কয়েকদিন আগে ঈদ গেল, ঈদটা কিভাবে কাটালেন? ঈদ তো মানে এবার বেবি রোজার ঈদ থেকেই শুরু হয়েছে, বেবিকে নিয়ে ঈদ, ওকে নিয়েই আসলে সকালবেলা ও ঘুম থেকে উঠে ওকে কোন ড্রেসটা সুন্দর লাগবে, ওর জন্যই শপিং, মানে আমার প্রায়োরিটিটা অনেক কমে গেছে, ওর জন্য সব কিছু করা হয়। সো ঈদটা ওকে নিয়েই ছিল, বিকালে ঘুরতে বের হয়েছি, মানে একদম অনেক রাতে বাসায় ফিরেছি। ঈদে কোন কোন সিনেমা দেখা হয়েছে নাকি এটাই প্রথম? না আমি সুরঙ্গ দিয়ে স্টার্ট করছি, আজকে স্টার্ট করলাম, আজকে সুরঙ্গ এখনো দেখিনি, দেখবো, এরপরে প্রিয়তমা দেখবো, প্রহেলিকা, এই দুইটা সিনেমা একদিনেই দেখবো। আপু আপনার দুইটা সিনেমা আগে ১৬ সালে অলিম্পিয়ার সাথে একটা সিনেমা ভালোবাসা আজকাল, যেটা শাকিব ভাই, ভালোবাসা আজকাল যেটা শাকিব ভাইয়ের সাথে ছিল, তারপরে আপনার হচ্ছে যে নবাব এলেন, দুইটা সিনেমা সুপার সুপার হিট। যে শাকিব ভাই যে লাস্ট সিনেমাটা আসছে যে দুটো আপনি ফেসবুকে খুব অ্যাক্টিভ, দেখার পরে আপনার কাছে কেমন মনে হয়েছে বলতে, মানে এই চেঞ্জের ব্যাপারটা আপনার কাছে কেমন লাগছে? শাকিব ভাই কি দারুণভাবে প্রেজেন্ট করেছে, মানে এইটা আসলে বলার অপেক্ষা না, বেশ কিছু সিনেমা মানে সিনেমা থেকেই আসলে তিনি তার যে একটা মানে সে যে মানে এই যে আমরা বাইরে বলিউড বা হলিউডের অ্যাক্টরদেরকে দেখে এক এক সময় এক একটা লুক নেয়, এই বড় বড় চুল মানে কখনো কখনো দেখা যাচ্ছে টাক হয়ে গেছে, কখনো চুল ছোট হয়ে আছে, তো এই যে শাকিব ভাই এই যে এখন যে চুলটা মানে এই যে লম্বা লম্বা চুল রেখেছে তাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর আমি যে কত হাজারবার এই যে ঈশ্বর গানটা দেখেছি, মানে আমার কাছে তো মানে ভীষণ অবাক লেগেছে তার এই যে লুকটা, মানে এই আমি বলবো মেকআপ আর্টিস্টকে অনেক থ্যাঙ্কস, মানে এই এই যে মেকআপটা করেছে তাকে আসলে মানে অস্কার দেওয়া উচিত আমার মনে হয়, যে বাংলাদেশে মানে এরকম টাইপের মেকআপ গেট আপ কাউকে দেওয়া হয়েছে আমার মনে হয় না।
তো সবকিছু মিলিয়ে তো শাকিব ভাই তো বেস্ট। ভাই বাবু এখানে আরেকটা প্রশ্ন এসে যায়, ছোট ঘটনা ধরো প্রিয় অভিনেতা আফরান নিশোর অভিষেক হলো সিনেমাতে, আফরান নিশোর অভিষেক হলো, তা আপনি এই বিষয়ে কি বলবেন? আফরান নিশো সে যেখানেই যাবে সেখানে বেস্ট, তো যেহেতু সিনেমা শুরু করেছে আই হোপ যে সে এখানেও তার বেস্ট বেস্ট হয়ে যাবে সে ইনশাআল্লাহ। আপু আর একটা বিষয় যে আমাদের ঈদে যখন বিশেষ করে ঈদে সিনেমা যখন মুক্তি পায় তখন দেখা যায় যে অনেক আর্টিস্টদের মধ্যে একটা একটা গ্যাঞ্জাম মতো সৃষ্টি হয়, মানে দেখা যায় ভক্তবৃন্দের মধ্যে দেখা যায় যে বলে যে আমার সাকিবিয়ান সবার থেকে ভালো, অন্য কোনো ছবি ভালো না, একটা গ্যাঞ্জাম তৈরি হয়। এই জায়গা থেকে দেখা যায় যে সেই জিনিসটা ফ্যামিলি পর্যন্ত চলে যায়, আর যারা এরকম করে তারা একটু বেশি ক্রেজি ফ্যান যে আমার আমি যাকে পছন্দ করি সেই বেস্ট, সো সবসময় ভালোবাসা এমনই হওয়া উচিত, সে যে যাকে বেশি ভালোবাসবে তার কাছে সেই বেস্ট হবে এবং অন্যরা অনেক ডাউন থাকবে, এটা স্বাভাবিক বিষয়, এটা আমার মনে হয় না যে একটু বেশি।